কোচবিহার সদরের জেলা পরিষদ আসনে মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল সিপিএম এবং বিজেপি প্রার্থীরা। বুধবার কোচবিহার সদর মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র পেশ করেন জেলা পরিষদের 13 নম্বর আসনের তৃণমূল প্রার্থী পরিমল বর্মন এবং সিপিআইএম প্রার্থী প্রণয় কার্জি। দুজনেই জেতার ব্যাপারে আশাবাদী বলে এদিন নিজেদের মত ব্যক্ত করেন তারা। এছাড়াও জেলা পরিষদের 13 নম্বর আসনের পাশাপাশি 12, 14 এবং 17 নম্বর আসনে এদিন মনোনয়নপত্র পেশ করেন সিপিআইএম প্রার্থীরা। সামনে একটা জল জল বড় করতে হবে। 100% আশাবাদী বা জিতব, কারণ 10 বছর যাবৎ লোকের আশীর্বাদ আমার ছিল এবং এলাকাতে আমরা যেভাবে কাজ করেছি, মানুষের সাথে নিয়ে কাজ করেছি এবং আমাদের যে মাতৃ সমাজ বা যুব সমাজ বা আমার এলাকার যে মানুষজন আছেন তারা পরিষ্কার জানেন যে তারা বিগত এমএলএ নির্বাচনে এবং এমপি নির্বাচনে আমাদেরকে আশীর্বাদ করেননি, ফলে তাদেরকে ভুলবশত দিয়েছে। এই ভুলের কারণটা মানুষ এখন বুঝতে পেরেছে, তারা কোনো এলাকাতে যায়ও না, কাজও করে না। আমরা যতটা পেরেছি জেলা পরিষদের মাধ্যমে ওই অভাবটা কিন্তু আমরা পূরণ করতে পেরেছি। আমাদের মধ্যে আমরা এটা বুঝে গেছি, বাংলার শান্তি বজায় রাখতে গেলে আমরা যেহেতু শাসক দল আমাদের অনেকটা দায়িত্বশীল হতে হবে। হ্যাঁ, এটা একটা খারাপ লাগছে, কিন্তু আসন বিন্যাসের যে ডিলিমিটেশনটা আছে, ডিলিমিটেশনের কারণে অনেকের পুরুষের জায়গায় মহিলা হয়েছে, মহিলার জায়গায় এসসি হয়েছে, এই যে ব্যাপারগুলো আছে এটার জন্যে হয়েছে। আমরা বেশ কয়েকজন আছি, 7-8 জন আছি, আমরা পুরানা মানুষ, আমরা চেষ্টা করব নতুনদেরকে সুযোগ দিয়ে তাদেরকে যতটা বুঝিয়ে সুঝিয়ে কাজ করানো যায়, আশা করি কোনো সমস্যা হবে না। এদিন সিপিএম প্রার্থীর তরফ থেকেও মনোনয়নপত্র জমা দেওয়া হয়। কে বড় নেতা কে ছোট নেতা সে তো ঠিক করবে ওখানকার জনগণ। পরিমলবাবু কুচবিহারের উত্তরের মাটিতে আজকে পর্যন্ত ভোটে জিতে আসার ক্ষমতা হয়নি। 16 সালে উত্তরের মানুষ ওনাকে হারিয়েছে, 18-তে উনি বুঝেছে যে উত্তরের মাটিতে দাঁড়িয়ে উনি আর জিততে পারবেন না, সে কারণে ছাপ্পা বাহিনী লাগিয়ে ছাপ্পা দিয়েছে। গ্রামের মানুষ যাচ্ছে, গুজরাতের পঞ্চায়েতের বিকল্প মানুষের পঞ্চায়েত করার জন্য মানুষ মুখিয়ে আছে, মানুষ ভোট কেন্দ্র অবধি পৌঁছতে চাচ্ছে, মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। মানুষ যদি ভোট কেন্দ্র অবধি পৌঁছায় পরিমল বাবুরা হারবে, এতটুকুই বলবো। অন্যদিকে জেলা পরিষদের 2 আসনে মনোনয়নপত্র পেশ করেন বিজেপি প্রার্থীরা। কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিজেপি কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায়, কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দের উপস্থিতিতে এদিন মনোনয়ন পেশ করতে আসেন বিজেপি প্রার্থীরা। নিখিল রঞ্জন দে এদিন স্পষ্ট জানিয়ে দেন, যারা লড়াই করে দলকে বড় করেছেন সেই সমস্ত কার্যকর্তাদেরকেই প্রার্থী করছে বিজেপি। নতুন করে কেউ দলে যোগ দিলে তাকে দলে নেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু তাদের প্রার্থী করা হবে না। এটা যেহেতু হাইকোর্টের পর্যবেক্ষণের ব্যাপার, তো হাইকোর্টের ব্যাপারে কোনো রকম মন্তব্য আমরা করব না। তবে সকলেই জানে যে কুচবিহার একটা স্পর্শকাতর এলাকা। কুচবিহার জেলার চতুর্দিকে যে পরিমাণ সন্ত্রাস হয়েছে গত বিধানসভা নির্বাচনের পর থেকে, প্রচুর শয়ে শয়ে মানুষের বাড়িঘর ভাঙচুর হয়েছে, আমাদের 6 থেকে 7 জন কার্যকর্তাকে হত্যা করা হয়েছে, কিন্তু তারপরে কোন অদৃশ্য বলে জলপাইগুড়ির মতো জেলায় কেন্দ্রীয় বাহিনী যাচ্ছে অথচ কুচবিহারের মতো জেলাতে কেন্দ্রীয় বাহিনী আসছে না, এটা আমাদের কাছে বোধগম্য নয়। তো আমরা আশা করব যে বর্তমান যে রাজ্য নির্বাচন কমিশনার হয়েছেন তিনি এই বিষয়টাকে দেখবেন, কারণ বিগত দিনে আমাদের যে সমস্ত কমপ্লেনগুলো রয়েছে তার ভিত্তিতে অন্তত কুচবিহার জেলাকে স্পর্শকাতর হিসাবে ঘোষণা করা উচিত ছিল এবং এখানে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন ছিল।
কিন্তু যেহেতু হাইকোর্টের পর্যবেক্ষণের ব্যাপারে আমরা কোনো রকম মন্তব্য করতে পারি না বা করবও না, তবে আমরাও যথেষ্ট শক্তিশালী আছি, আমরাও প্রস্তুত আছি যে কোনো মানে পরিস্থিতির মোকাবেলা করার মতো আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা প্রস্তুত আছে।